আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাঙ্কার ডাল দিয়ে ডিমের ঝোল। তো চলুন প্রথমে দেখা যাক আমরা কী কী নিয়েছি। অ্যাঙ্কার ডাল মানে বড় ডাল, ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাইজ মতো আলু কেটে নিয়েছি, স্বাদ মশলা আর মরিচ কাটা। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটা প্লেটে নিয়েছি আমি ডিমগুলো, ছুলে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিপগুলোর ভেতরে একটু এরকমভাবে গর্ত করে নেব, যাতে লবণ এবং হলুদ মরিচের গুঁড়োগুলো সুন্দর মতো ডিমের ভেতরে পৌঁছায়। তো দেখতেই পাচ্ছেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব। তো আমার সুন্দর মতো মাখানো শেষ। তো এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো বেশি লেগে না যায় কড়াইয়ের সাথে। এখন ডিমগুলো সুন্দর মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ, আমি প্লেটে তুলে নিলাম। এখন ডিম ভাজার অতিরিক্ত তেল আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এটাকে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নেব। তো আমি আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। এখন এখানে দিয়ে দিব লং এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা, একটা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া পাতার গুঁড়ো। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মশলা। স্বাদ মশলা দিলে তরকারির টেস্ট এবং ঘ্রাণটা আরও ভালো হয়। তো এখন এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। এখন আমার কাটা আলুগুলো দিয়ে দিলাম বড় ডাল, এটাকে আবার সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো মিনিট কয়েকের জন্য ঢাকটা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন তরকারি থেকে একটা ভাপ বের হচ্ছে। তো আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। এখন এখানে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিয়ে দিতে পারেন। আমি একটু ঝোল বেশি রাখবো তাই বেশি করে পানি দিয়েছি। এখন আবার সুন্দর মতো করে নাড়াচাড়া করে দিলাম। আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন তরকারিটা ফুটছে এবং ভাপ বের হচ্ছে। এমন অবস্থায় চলে আসলে আমাদের ডিমগুলো দিয়ে দিতে হবে। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। আবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডিম হয়ে গেছে। এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, আমি এখানে ধনিয়া পাতা দিয়েছিলাম। আপনারা দিয়ে দিতে পারেন, ধনিয়া পাতা দিলে তরকারিটার স্বাদ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ধনিয়া পাতার ঘ্রাণ আসে, ভালো লাগে। তো এই তো আমার রান্না করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে খুবই সুস্বাদু লাগছে। যে খাবার দেখতে ভালো সে খাবার খেতেও ভালো লাগে। তো এইভাবেই আপনারা রান্না করে নিতে পারেন বড় ডাল আলু দিয়ে ডিমের ঝোল। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খাবারটি খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পাশে থাকবেন, ধন্যবাদ।